ইউক্রেনে চলমান যুদ্ধে লড়াই করার জন্য গত কয়েক মাসে বহু দেশ থেকেই তরুণদের নিজেদের সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে রাশিয়া। এর মধ্যে প্রচুর ভারতীয়ও আছেন। তাদের অনেকেই কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়, পরে সেখানে সেনাবাহিনী নিয়োগ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বেশ কয়েকজন ভারতীয়র মৃত্যুও হয়েছে। এছাড়া অনেক ভারতীয় নাগরিক সেখানে আটকা পড়ে আছেন। তবে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে রুশ বাহিনীতে থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন। এটাকে ভারতের জন্য বড় একটি কূটনৈতিক জয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোতে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে যান। সেখানে অনেক বিষয়ে মোদী ও পুতিনের মধ্যে একান্তে কথা হয়েছে। এই আলাপচারিতা আনুষ্ঠানিক না হলেও এই সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় হয়েছে দুই রাষ্ট্রনেতার। এর মধ্যে অন্যতম ছিল রুশ সেনাবাহিনীর হয়ে ভারতীয় তরুণদের যুদ্ধ করার ইস্যুটি।